হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এন্ড কেমন আছেন আপনারা সবাই। আই হোপ কি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি একটি ব্লগ ভিডিও হতে চলেছে। আমি উত্তরাখণ্ড বা হরিদ্বারে যাচ্ছি, অনেকটা পথ আমাকে জার্নি করতে হবে। তো জানি না আমার শরীর কেমন থাকবে বা আমি কিভাবে আপনাদের সমস্ত কিছু দেখাতে পারবো, বাট যতটা পারবো আমি চেষ্টা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সুজয় অ্যান্ড ওয়ার ওয়াচিং মাই চ্যানেল সুজয় সাহা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টা
সো গাইস, আমি একদম রেডি। অ্যান্ড এখন আমি যাব আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো আমি এখন যাচ্ছি আমার কাসিমবাজার রেলওয়ে স্টেশনে। তো কাসিমবাজার স্টেশন থেকে আমি যাব শিয়ালদহ স্টেশন, অ্যান্ড শিয়ালদহ স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমাকে যেতে হবে চিৎপুর স্টেশন বা কলকাতা স্টেশন আপনারা বলতে পারেন। তারপরে কলকাতা স্টেশন থেকে আমাকে ডাইরেক্ট যেতে হবে হরিদ্বার বা ওখানে বোধহয় সাহারানপুর স্টেশনে আমাকে নামতে হবে। দেন ওখান থেকে বাস কিংবা অটো ধরে আমাকে আবার হরিদ্বারে যেতে হবে। সো গাইস, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য জার্নি। সো গাইস, ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমি এখন ডাইরেক্ট চলে যাব শিয়ালদহ স্টেশন। মেবি শিয়ালদহ স্টেশনে যেতে হয়তো 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা লাগতে পারে। অ্যান্ড গাইস, আপনারা যারা যারা ট্রেনে জার্নি করেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে জানালা দিয়ে এই ধরনের প্রকৃতির সৌন্দর্য দেখার মজাই আলাদা। আর হ্যাঁ, আপনাদের কিন্তু ট্রেনের টিকিট মানে রিজার্ভেশন যদি আপনারা ট্রেনের টিকিট করতে চান তাহলে কিন্তু মিনিমাম 4 মাস বা 3 মাস আগে থেকে আপনাদের ট্রেনের টিকিট করতে হবে। তো আমি কিন্তু ট্রেনের টিকিট 4 মাস আগেই কনফার্ম করে রেখেছিলাম। তো এইবার শিয়ালদহ স্টেশন থেকে আমাকে আবার চিৎপুর স্টেশনে যেতে হচ্ছে, মানে কলকাতা স্টেশনে আমাকে যেতে হচ্ছে। এই চিৎপুর বা কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটি আছে সেই ট্রেনটি থেকে একদম ডাইরেক্ট হরিদ্বারের কাছাকাছি সাহারানপুর স্টেশনে আমরা যাব। অ্যান্ড এই কলকাতা থেকে সাহারানপুর বা হরিদ্বার যেতে আমাকে প্রায় 24 ঘন্টা মানে একদিন ট্রেনে জার্নি করতে হবে। অ্যান্ড ট্রেন যদি লেট হয় তাহলে আরও ধরুন 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আর আমরা হরিদ্বারে অলরেডি হোটেল বুক করে রেখেছি এবং আমাদের হোটেলটি একদম হরিদ্বারের হারকিপৌরি গঙ্গাঘাটের নিকটবর্তী। আমাদের হোটেল থেকে প্রায় হেঁটে 3 মিনিট লাগবে সেখানে যেতে। আমরা হারকিপৌরি ঘাটের একদম নিকটবর্তী হোটেলে থাকছি, এর একটাই কারণ আমরা হারকিপৌরির গঙ্গাঘাটের সন্ধ্যা আরতি দেখতে পাবো। সন্ধ্যেবেলায় আমরা সেখানে যাব। সো গাইস, ফাইনালি আমরা সাহারানপুর স্টেশনে নেমে গেছি। অ্যান্ড এখন বাসে করে আমাদের হরিদ্বারে যেতে হচ্ছে। আমাদের ট্রেনটি প্রায় 4 ঘন্টা লেট ছিল যার কারণে আমাদের একদিন 4 ঘন্টা লেগে গেছে। এখন প্রায় সন্ধে হতে চলেছে তাই আজকে হয়তো আমরা আর কোথাও বেরোতে পারবো না। আজকে রাতটুকু আমরা হোটেলে রেস্ট নেব। দেন আমরা পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়েছি। ঋষিকেশ নামে একটি জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি। ওখানে কিছু মন্দির রয়েছে, সেগুলো আমরা দর্শন করব। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এই ধরনের পাহাড়ের সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকছি। রাস্তা করকে আইয়ে তো
মন্দিরটি দর্শন করার পর আমরা চলে গেলাম গঙ্গা পার হওয়ার একটি সেতুতে, এবং এই সেতুটির নাম হচ্ছে রামঝুলা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সেতুটি কতটা বড়। অ্যান্ড শুধু তাই নয়, এখানে আরও তিনটি সেতু রয়েছে। এই তিনটি সেতুর নামগুলিও আমি আপনাদের বলে দিচ্ছি, রামঝুলা, লক্ষ্মণঝুলা অ্যান্ড হনুমানঝুলা। সেতুটি পার করলেই আপনারা আরও কিছু ভালো ভালো মন্দির দর্শন করতে পারবেন। আমি এই সেতুটিতে দাঁড়িয়ে, মানে রামঝুলাতে দাঁড়িয়ে কিছু ফটোস ক্লিক করেছি, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিন। গঙ্গা নদীটি পার করার পর আমরা আরও কিছু মন্দির দর্শন করলাম, বাট সে সমস্ত জায়গায় ভিডিও করার কোনো পারমিশন ছিল না, যার কারণে আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। অ্যান্ড দেন এরপরে আমরা এই চটিওয়ালা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমাদের হোটেল রুমে রিটার্ন চলে আসি। অ্যান্ড গাইজ, এরপর আমরা চলে এলাম সন্ধ্যা আরতি দেখার জন্য হরিদ্বারের হারকি পৌরি গঙ্গাঘাটে। গাইজ, এখানকার সন্ধ্যা আরতি যদি আপনারা নিজের চোখে না দেখেন, আমি আপনাদেরকে মুখের ভাষায় বোঝাতে পারবো না এত সুন্দর এখানে সন্ধ্যা আরতি হয়। তো আমি জাস্ট ক্যামেরায় কিছু ক্যাপচার করেছি, আপনারা দেখে নিন এত পরিমাণে ভিড় এখানে হয়, এত পরিমাণ লোক এখানে সন্ধ্যা আরতি দেখতে আসেন। অ্যান্ড সত্যি আমার খুব ভালো লাগছে যে আমি এখানে সন্ধ্যা আরতি দেখতে আসতে পেরেছি। আপনারাও যদি কোনোদিন হরিদ্বারে আসেন তাহলে অবশ্যই এখানে সন্ধ্যা আরতি দেখতে আসবেন। দেন সন্ধ্যা আরতি দেখার পর আমরা আবার আমাদের হোটেল রুমে চলে গেছি। সো গাইস, এরপরে আমরা রওনা দেব মুসৌরিতে, বাট মুসৌরিতে যাওয়ার আগে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছি, যে সমস্ত রিলসগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে পুরো এলাকাটাই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, অ্যান্ড যার জন্য এই এলাকাটা পুরোটাই দারুণ লাগছে। হরিদ্বারের এই মুসৌরি জায়গাটা সব থেকে ভালো জায়গা। আপনারা যদি কোনোদিন হরিদ্বারে আসেন তাহলে আর কিছুটা দূরে গিয়ে মুসৌরি জায়গাটা অবশ্যই আসবেন। ইন্ডিয়ার ফ্ল্যাগটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখুন, এটা পুরোটাই পাহাড়ি এলাকা। বাট মুসৌরিতে যাওয়ার আগে আমরা দুটো মন্দির এখানে দর্শন করব, অ্যান্ড দুটো মন্দিরের দর্শনের টিকিটই আপনারা একটা জায়গা থেকেই পেয়ে যাবেন। এখানে টিকিটের মূল্য 325 টাকা করে এক একজনের, অ্যান্ড এই রোপ ওয়েতে করে আপনাদের দুটো মন্দিরই ঘোরানো হবে। অ্যান্ড গাইস, আর একটা জিনিস বলে দিই, আপনারা যদি কোনো টোটো বা কোনো টুকটুকে যান, সেই ড্রাইভার যদি আপনাকে বলে যে আমি আপনাদের টিকিটগুলো করে দিচ্ছি, আপনারা আমাকে টাকা দিন, তাহলে কখনোই দেবেন না, কারণ তারা কিন্তু বেশি করে টাকা আপনাদের কাছে চাইবে। আপনারা নিজেরাই টিকিট কাটবেন তাহলে আপনাদের বেটার হবে। সো রোপওয়েতে করে মন্দির দুটি দর্শন করার এক্সপিরিয়েন্স আমার দুর্দান্ত ছিল, দারুণ লেগেছিল সত্যি। এই রোপওয়েতে করে আপনারা যদি যান তাহলে সেখান থেকে দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগবে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো কিছু ভিডিও ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিন, তাহলে আপনারা একটু একটু বুঝতে পারবেন। অ্যান্ড গাইস, ফাইনালি আমরা এত ওপরে মন্দিরে চলে আসি। অ্যান্ড এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড লাইন থাকে। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমিও কিন্তু সেই লাইনে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড অনেকক্ষণ পর আমি মন্দিরে ঢুকতে পারি। দেন মন্দির দর্শন করার পর আমরা আবার রোপওয়েতে করে নিচে চলে আসি। এরপরে আমরা মুসৌরিতে যাওয়ার জন্য পাহাড়ি এলাকা দিয়ে আবার গাড়ি ভাড়া করে নিই, অ্যান্ড সেই গাড়িতে করেই আমরা সারা দিন মুসৌরি ঘুরে বেড়াই। মুসৌরি এলাকাটা পাহাড়ের একদম উঁচু জায়গায়। সো মুসৌরিতে যাওয়ার জন্য কিন্তু যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি কিন্তু খুবই ডেঞ্জারাস, পাহাড়ি এলাকার রাস্তা যেরকম হয় আসলে সেরকম। গাইজ, মুসৌরিতে যাওয়ার সময় আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায়, অ্যান্ড যার জন্য আমি আর সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমি আপনাদের সাথে জাস্ট কটা ফটো শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখে নিন।
অ্যান্ড এরপরে আমরা আমাদের হোটেলে ফিরে যাই। তারপরের দিন আমরা ট্রেন ধরে আবার আমাদের বাড়িতে ফিরে চলে আসি। সো গাইজ, আজকের এই ভ্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিও অন করে নেবেন, যার ফলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।